वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीर धारी कृपाम्बुधीर्य स्तमहं प्रपद्ये। वैराग्य विद्या शिक्षा दान एवं तार संगे गोलकेर प्रेम दान এই জন্য যে মহাপুরুষ নেমে এলেন সেই পরমেশ্বর প্রাণ গৌর হরির শ্রীচরণ আমরা ধ্যান করি। সেই গৌর হরি মনে মনে সন্ন্যাস গ্রহণ করবেন বলে মনের কথা মুকুন্দের কাছে বলছেন। ওহে প্রাণের ও মুকুন্দ আমার মন কি তোমরা মন কি তোমরা বোঝো না গো ও মুকুন্দ কেন আমার মুখ পানে বলি যে দুঃখ মরমে পাই কহিবারে নাহি ঠাই কেন নিমাই তুমি এত কাঁদছ কেন? দেখিয়া জীবের দুঃখ ছাড়িনু গোলকের সুখ লভিলাম মনুষ্য জন পাইলাম কষ্ট যত তোমরাও পাইলে তত কিন্তু সব হইল পণ্ড পরিশ্রম। কেন নিমাই তুমি এত কষ্ট করে হরিনাম বিলালে পণ্ডশ্রম কেন বলছ? ওই দেখো তোমার জন্যই জগাই মাধায়ের মতন মহাপাপিষ্ঠ শুধু ভদ্র নয় ভক্তে পরিণত হয়েছে। আর ওই চাঁদ কাজী সাহেব যিনি হরিনাম বন্ধ করে দিয়েছিলেন তিনিও কত এখন উদার হয়ে গিয়েছেন শুধু তোমার জন্য পণ্ডশ্রম তো নয়। না না মুকুন্দ, যতই তুমি আমায় বোঝাও আমার আসল উদ্দেশ্য সিদ্ধ হলো না। আমি খাইনু পিপুলি খণ্ড কফনি বাড়িতে খাইনু পিপুলি খণ্ড কফনি বাড়িতে উলটিয়া আর কফ বাড়িল দেহেতে বাড়িল দেহেতে
আমি ওষুধ খেলাম রোগ সারাতে, কিন্তু রোগ আরো বেড়ে গেল। কেন নিমাই? কেন ওই যে জানো না, কৃষ্ণানন্দ আগমবাগ এসেছিল, আমি গোপী ভাবে গোপী নাম জপ করছিলাম, কৃষ্ণ নামের বিরোধিতা করে তাকে তাড়া করলাম। তাই ওই কৃষ্ণানন্দ আগমবাগিসের মতো কিছু লোক আমাকে বুঝতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তার কি কো পড়ুয়া যারা আমারে না মানে তারা, তার কি কো পড়ুয়া যারা আমারে না মানে তারা, মোর উপদেশ নাহি লয় হে, তাই ভাবি হইনু বুদ্ধি হারা, কিরূপে তরিবে তারা, ভাবি হইনু বুদ্ধি হারা, কেমন তরিবে তারা, দূর হবে নরকের ভয় হে, দূর হবে নরকের ভয়। আমি অনেক চিন্তা করে দেখলাম, অনেক চিন্তার পর দড়াইনু এ অন্তর, আমি তরা ছাড়ি গৃহবাস, মস্তক মুন্ডন করি এডোর কৌপিন পরি, অবিলম্বে লইব সন্ন্যাস। নিমাই, এমন কথা বলো না নিমাই, আমরা সবাই যে কেঁদে কেঁদে মরে যাব। না না, আমাকে সন্ন্যাসী হতেই হবে। আমি যদি আমার ওই বিরোধীগণের কাছে গিয়ে সন্ন্যাসী হয়ে দাঁড়াই, তারা ভক্তিভরে আমাকে প্রণাম করবে আর আমার সব সৎ উপদেশ তারা গ্রহণ করবে। শোনো, এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে নিশ্চয় চলিব আমি করিতে সন্ন্যাসে, প্রভু যাবে হেন কইলা মুকুন্দ মূর্ছিত হইলা, প্রভু যাবে হেন কইলা মুকুন্দ মূর্ছিত হইলা, কতক্ষণে সম্বিত পাইলা শ্রীগোবিন্দ ঘোষে, সাঙ্গ করা নদিয়ার লীলা হে, ভেঙনা ভেঙনা ভেঙনা, তোমার সংকীর্তন সুখের হাট ভেঙনা ভেঙনা, তোমার সংকীর্তন সুখের হাট যে হাট নিজ হাতে বসাইয়েছ, সংকীর্তন সুখের হাট নিজ হাতে বসাইয়েছ, সংকীর্তন সুখের হাট ভেঙনা ভেঙনা। মুকুন্দ নিত্যানন্দ এইভাবে মহাপ্রভুর সঙ্গে আলোচনায় ছিলেন, এমন সময় শচীমা এসে দাঁড়ালেন। কি এমন কথা বলছো তোমরা, সবাই মন মরা হয়ে বসে আছো। নিত্যানন্দ বললেন, মা, তোমার এই ছেলে নিমাই বলছে সন্ন্যাসী হয়ে যাবে। নিমাই, এ তুই কি কথা শোনালি বাবা, তুই সন্ন্যাসী হয়ে যাবে। প্রাণের গৌরাঙ্গ হের বাপ, অনাথিনি ছাড়িতে না জুয়াই, অগণিমা সভা লইয়া কর নিজ অঙ্গনে কীর্তন, আছে নসহায় নিমাই আমায় ছেড়ে যেও না বাপ, আমায় ছেড়ে যেও না বাপ, তুমি বিনা আমার আর কেহ নাই, ওরে নিমাই তোমার প্রেমময় দুটি আঁখি,
দুই দেখি বচনেতে অমিয়া বরিষে। তাই বলিনি মাই তুমি যদি আমার ঘরে নাচো আমার কি মনে হয় জানো, বিনি দীপে ঘর তোমার অঙ্গেতে শচি বিশ্বম্ভর শুনে বসি যেন রঘুনাথে কৌশল্যা বুঝায় শ্রী চৈতন্য নিত্যানন্দ সুখদাতা সদানন্দ বৃন্দাবন দাস রস গায়। বল বাবা তুই আমায় ছেড়ে যাবি না, বল এই মাকে কথা দে বাবা। মা গো তুমি এই পাগলা নিত্যানন্দের কথাই বিশ্বাস করলে? আমার কাছে শোনো মা, আমি যদি কোথাও যাই তোমাকে না বলে আমি কোথাও যাব না, আর যদি কোথাও বা আমি থাকি যেদিন দেখিতে মোরে চাহ অনুরাগে সেই ক্ষণে তুমি মোরে দর্শন পাবে। বেশ বাবা তুই যখন আমাকে না বলে যাবি না বলেছিস তাহলে যা, এখন তুই গিয়ে স্নান কর, দেখি আমি রান্নার ব্যবস্থা করতে বলি বৌমাকে। গৌরহরি স্নান করতে গেলেন গঙ্গায়, গঙ্গাকে দেখে যমুনা মনে করে ভাবাবিষ্ট হলেন প্রভু। যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, ওজার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, যমুনা না শুনি নপুর ধ্বনি কেন না শুনি কিঙ্কিনি, মধুর হাসি মধুর বাসি আর নাহি শুনি, কোথা চারু চন্দ্রা বলি কোথা বাসে জলকেলি, কোথা রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী তার বামে তেরাই বিনোদিনী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা। এইভাবে ঝাঁপ দিয়ে পড়লেন প্রভু সেই গঙ্গা জলে, স্নান জলে লাগলো গিয়া ব্রাহ্মণ সকলে, কে রে কে রে কোত্থেকে অকাল কুসাম বেশি গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ল, স্নান জল লেগে আমাদের সন্ধান নিঘভঙ্গ হয়ে গেল, কে তুই? আরে বাবা জানো না এ হলো ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 শোন নিমাই, তুই যেমনি আমার সন্ধ্যা ভঙ্গ করলি তিন দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। দাঁড়াও দাঁড়াও আমি অভিশাপ দেব, একদিন রাত্রে কীর্তন শুনতে গেছিলাম দরজা জানলা বন্ধ করে, কিসের কীর্তন করে কে জানে, আমাকে যেতেই দিল না। আমি অভিশাপ দেব তিন দিনের মধ্যে তোর সংসার সুখ না শোক না শোক না শোক।
গৌর সুন্দর বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে অভিশাপ দিলেন না আশীর্বাদ করলেন? আমি তো মনে মনে চাইছিলাম সন্ন্যাসী হব, কিন্তু ভাবছিলাম মাকে ছেড়ে যাই কি করে, কিন্তু এবার আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে পারবো, বলবো গঙ্গায় দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ, তার মুখের সত্যতা আমাকে রাখতেই হবে, তাই আমাকে নদিয়া ছেড়ে যেতেই হবে। ওদিকে কেশব ভারতী এসেছেন, অতিথি হয়ে গৌর হরির বাড়িতে আসন নিয়েছেন। গৌর সুন্দর বললেন, কেশব ভারতী, তুমি আমাকে ভালো করে দেখো তো, কে কে তুমি, ভালো করে দেখো আমি কে, চোখ বন্ধ করো। কেশব ভারতী বুঝতে পারলেন এই হচ্ছে সেই নারায়ণ, তাই আজকে মহাপ্রভুকে মনে মনে শ্রদ্ধা জানিয়ে কেশব ভারতী শ্রীবাসের বাড়িতে অন্ন গ্রহণ করে বিদায় নিলেন। ওদিকে মহাপ্রভু জানেন আজকেই আমার শেষ দিন, তাই গঙ্গা দর্শন করে এসে সকলকে হরিনাম বিতরণ করে এসে বিকেলবেলায় শচী মাকে প্রণাম জানাতে এসেছে, মা আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারি। এদিকে শ্রীধর কচি লাউ নিয়ে এসেছে, নিমাই তুমি আজকে তো বাজারে যাওনি, তোমার জন্য এই লাউটা আমি রেখেছিলাম, কোনোভাবে খেয়ে নিও। শচী মাকে দিলেন সেই লাউ, আর একজন গোয়ালা দিল দুধ, কচি লাউয়ের পায়েশ করে সন্ধ্যাবেলায় শচী মা রেঁধে দিলেন। গৌরহরি খাচ্ছেন আর বলছেন, মা গোয়ালার ভক্তি মাখানো দুধ, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, আর তোমার স্নেহ মাখানো রান্না মিলে যেন অমৃত তৈরি হয়েছে মা। মায়ের কাছে প্রসাদ গ্রহণ করে বিষ্ণুপ্রিয়ার কাছে গেলেন গৌরহরি। বিষ্ণুপ্রিয়া আজ গৌরহরির চরণ ধরে বলছেন, প্রভু হে আমি নবদ্বীপে একই কথা শুনছি, শুনছি তুমি নাকি নদিয়া ছেড়ে যাবে, একই এ কথা তোমায় কে বলেছে? নানা নানান লোকে বলছে, আমি তাই শুনছি। শুনো প্রাণনাথ, মোর শিরে দিয়ে হাত, সন্ন্যাস করিবে নাকি তুমি, জননাথ সন্ন্যাস করিবে নাকি তুমি, লোক মুখে শুনি কথা বিদারিতে চাহিয়া আগু বিষ্ণুপ্রিয়া, কিন্তু না হরিনাম প্রচারের জন্য যদিও বা কোথাও আমি যাই, আমি চিরদিনই তোমারই থাকব, যদি কখনো কানতে হয় বিষ্ণুপ্রিয়া, কিন্তু তবে কৃষ্ণ বলে, যদি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কৃষ্ণ পাবে, আর আমার নাম করে কাঁদলে আমায় হারাবে। যাকগে সেসব কথা ছাড়ো তো, এখন তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও বিষ্ণুপ্রিয়া। প্রভু আমি তোমায় কি অত সুন্দর সাজাতে পারবো, তবে যেমন পারি কষ্ট করে তুমি সেজে নাও। আমি সাজাবো তোমারে মোহ সাজেতে
আশা ছিল মনে মনে আমি আর যে কিছু নাহি চাই আমি সাজাব অমর চন্দনে সাজাব তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে প্রভু প্রভু কষ্ট করে সেজে নাও প্রভু মালতি মালে গাঁথিয়া বিনোদ মালা পরাব তোমার গলে সাজাব তোমারে মোহন সাজেতে সাজাব তোমারে সাজাব আমি সাজাব আমি সাজাব আমি সাজাব তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে সাজাতে সাজাতে বিষ্ণুপ্রিয়া গৌরহরির কাছে ধীরে ধীরে শুয়ে পড়লেন মহাপ্রভু আমার ধীরে ধীরে উঠে বিষ্ণুপ্রিয়ার পরানো মালা খুলে রাখলেন বিষ্ণুপ্রিয়ার পরানো নূপুর খুলে রাখলেন ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে বলছেন মনে মনে বিষ্ণুপ্রিয়া তুমি ঘুমে অচেতন তোমার প্রাণের পাখি চললাম এখন ধৈর্য ধরে থেকো ঘরে দেখো কেঁদো না আর আমার তরে বিষ্ণুপ্রিয়া তুমি ঘুমে অচেতন মনে মনে ভাবলেন আমি মাকে কথা দিয়েছিলাম যাবার বেলা বলে যাব তাই ঘুমন্ত শচীমায়ের ঘরের সামনে গিয়ে ডাকতে লাগলেন প্রভু আমার মা ও মা গো মা আমায় বিদায় দাও ঘুমন্ত শচীমা শুনতে পেলেন বোধহয় বৃন্দাবনের কোকিল ডাকছে তাই ঘুমের ঘরে শচীমা বললেন ওরে ব্রজের কোকিল ব্রজে যাবে পাছে কাঁচা ঘুমে আমার নিমাই জাগে ব্রজের কোকিল ব্রজে যাবে বুঝতে পারলেন মায়া মায়ে বিদায় দিলেন ঘুমের ঘরে যদি কেউ কথা বলে অর্ধেক কথা বাইরে থেকে শোনা যায় শচীমা বললেন ব্রজের কোকিল ব্রজে যা আর গৌরহরি শুনলেন শুধু ব্রজে যা তাই বললেন মা তুমি আমায় এত সহজে বিদায় দেবে আমি ভাবতে পারিনি আসলে বিদায়কালে আমাকে দেখলে তোমার কষ্ট হবে
তাই তুমি আমাকে এইভাবে মুখে বললে মা, ঠিক আছে আমি তোমাকে প্রদক্ষিণ করে আমার কাজ সেরে রাখছি। এইভাবে চন্দ্রসূর্যকে বলতে লাগলেন গৌরহরি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি, যাবার বেলায় মা মা বলে ডেকে গেলাম আমি, ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও আমি বিনা মায়ের আর কেহ নাই, আমার মাকে প্রবোধ দিও তোমরা সবাই সাক্ষী থেকো। এইভাবে গৌর হরি আমার শয়ন মন্দির ত্যাগ করে চললেন নবদ্বীপ ছেড়ে, কি বা শয়ন মন্দিরে মন্দিরে গৌরাঙ্গ গোসুন্দর আজ উঠিলেন উঠিলেন রজনী শেষে, হায় রে নদিয়ার আজ কি হলো প্রভু আমার, ধীরে ধীরে উঠিল রে ধীরে ধীরে উঠিল রে, ওই নদিয়া ছেড়ে যাবে বলে প্রভুর আমার নয়ন ধারার বিরাম নাই রে, ধীরে ধীরে চলিল রে, মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস ঘুচাব এ সব বেশে, প্রভু আমার ওই চন ভাবিয়া মন্দির তেজিয়া আইল সুর ধ্বনি তীরে, সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি, মা গো গঙ্গা আমি জ্ঞানে অজ্ঞানে কত অপরাধ করেছি তুমিও আমায় ক্ষমা করো। এইভাবে গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, চলে কাঞ্চন নগর পথে করিলা গমন, নদের চাঁদ নদে ছেড়ে করিলা গমন, সর্বজন বজ্র পড়িল মাথে, মহাপ্রভু আমার সুরধ্বনির তীর পার হয়ে চললেন কাঞ্চন নগরে। তখনকার দিনে নবদ্বীপ থেকে কাটোয়া যেতে গেলে গঙ্গা পার হতে হতো, মহাপ্রভু আমার চলছেন তাই শুনে সকলে কাঁদছেন, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, আর সেহ শুনি গলি যায় পশু পাখি ঝুরে, মানুষে কাঁদবে না কেন
পশু পাখি ঝুরে মানুষ কাঁদবে না কেন, পশু পাখি কাঁদে গৌর বললে মানুষ কাঁদবে না কেন, পশু পাখি কাঁদে গৌর বলে মানুষ কাঁদবে না কেন, পশু পাখি ঝুরে গলায় পাথরে এ দাস লোচন চব্বিশ বৎসরের যেই শেষ মাঘ মাস তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু নেচে যাচ্ছেন তাই শুনে পাখিরা কেঁদে কেঁদে বলছে হে গৌর হরি, নবদ্বীপের কিছু লোক হরি নাম করল না বলে সেই দুঃখে তুমি নদিয়া ছেড়ে যেও না, বলি আমরা তোমায় নাম শুনাবো, আমরা তোমায় নাম শুনাবো মধুর পঞ্চম সুরে, আমরা তোমায় নাম শুনাবো মধুর পঞ্চম সুরে, আমরা তোমায় নাম শুনাবো। এইভাবে সব পাখিকুল কাঁদতে লাগলেন। যে ঘরে বিষ্ণুপ্রিয়া শুয়েছিলেন সেই ঘরের লাগোয়া একটি গাছে একটি পেঁচাও কেঁদে উঠল গৌর বলে। তার কর্কশ ধ্বনি শুনে বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। যখনই গৌর সুন্দরকে ধরতে গেলেন অমনি দেখলেন কি কি বাহে থা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায়ে মোর প্রভুর সোনার নূপুর এই তো গলার হার বলে ওরে নূপুর রে, আমি কত যতন করে তোরে বরাইছিলাম গৌর চরণের অনুঝুনু বাজবি বলে, এই দুঃখিনীর দুঃখের কথা জানাবি বলে, সে কথা দূরে থাক আমার গৌর হরি যখন চলে গেল ওরে নূপুর কেন বাজলি না রে, ওরে নূপুর কেন বাজলি না রে, আমার প্রাণের প্রভু যাবার কালে ওগো বিষ্ণু আমি কত যতন করে গেঁথেছিল গৌরাঙ্গের পরিসর হিয়ার মাঝে দুলবি বলে, কিন্তু মালারে তুই অভাগিনী আমার ছোঁয়া পেয়ে তুই হলি হত ভাগিনী, তুই গৌর রতন হারাইনি আয়রে মালা তুইও কাঁদার আমিও কাঁদি, আমরা দুজনাই বড় হতভাগিনী হারাইছি গৌর গুণমণি, আমরা দুজনাই বড় হতভাগিনী মালা
না পারিব আর গো, মইয়া ভাগিনী সকল রজনী জাগিলু প্রভুরে লইয়া, প্রভু আমার প্রেমেতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া প্রভু গেল পলাইয়া। হে প্রভু তুমি ঠিক বলেছ, কৃষ্ণের যা স্বভাব তোমারও দেখি তাই স্বভাব, অগ্নি জইছে নিজ ধাম দেখাইয়া অবিরাম, পতঙ্গের আকর্ষিয়া মারে কৃষ্ণ জইছে নিজ গুণ দেখাইয়া, হরে মন পাছে দুঃখ সমুদ্রে তেমনি তুমি আমায় প্রেমে বেঁধে ব্যথা দিয়ে গেলে। আমি শুনছিলাম ওনারা কি যেন আলোচনা করছিলেন, কাঞ্চননগর কাঞ্চননগর, তাহলে কি কাঞ্চননগরেই গেলেন? বুঝি কাঞ্চননগর গেলা বিশ্বম্ভর, জীব উদ্ধারিবার তরে এ দাস লোচন দগদগি সচি না পায় দেখিবারে, আমার সচি মায়ের দেখা হলো না, আমার সচি মায়ের দেখা হলো না, লোচন দাসকে দে বলে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলেন, আমি বোধহয় মিছাই কাঁদছি, এও তো হতে পারে আমার গৌরহরি মায়ের সঙ্গে কোনো কথা আলোচনা করছেন, আচ্ছা গিয়ে দেখি তো মায়ের ঘর। শচী মায়ের ঘর দূর থেকে দেখলেন, কাছে গিয়ে দেখলেন প্রভু যদি ঘরে থাকবেন প্রভুর পাদুকা বাইরে থাকবে, প্রভু যদি মায়ের সঙ্গে কথা বলবে ঘরের ভিতর অন্ধকার থাকবে না। তবে কি প্রভু নেই? দরজায় কান পেতে শুনলেন শচী মায়ের ঘুমের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ, কিন্তু প্রভুর কণ্ঠস্বর নেই। তাই বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়লেন শচী মায়ের দুয়ারে। কিবা শচীর মন্দিরে আসি দুয়ারের পাশে বসি, অতি ধীরে ধীরে কহে বিষ্ণু প্রিয়া, বলে শয়ন মন্দিরে ছিল জানি না নিশি ভাগে গৌরাঙ্গ জাগয়ে মনে নিদ্রা নাহি দুনয়নে, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় সেই নব নট বড় বেশ চাচর চিকুরকে, নব নট কথা শুনিয়া উঠিল শচী মাতা,
আয়ো ধর কেশে ধায় বসন না রহে গায়, আয়ো ধর কেশে ধায় বসন না রহে গায়। শচী মাতা হল পাগলিনী যেন মনি হারা ফনি, বধুর মুখের কথা ও বৌমা ও বৌমা তুমি ভুল বলছো, নিমাই আমাকে ছেড়ে গেছে, না 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 বোধহয় আমার সঙ্গে ছোটবেলার মতো লুকোচুরি খেলছে। তুমি প্রদীপটা জ্বালাও তো, আনাচে কানাচে দেখো তো, খাটের তলাটাও দেখো। তুরিতে জ্বালিয়া বাতি দেখিলেন ইতি উতি, তুরিতে জ্বালিয়া বাতি দেখিলেন ইতি উতি, কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া বিষ্ণুপ্রিয়া বধূর সাথে কাঁদিতে কাঁদিতে পথে ডাকে শচিনী মাই বলিয়া, শচিনী মাই বলিয়া, শচি মায়া আমার পাগলিনীর মতো বিষ্ণুপ্রিয়ার কাঁধে হাত দিয়ে আর এক হাত পথের দিকে দিয়ে কাঁদছেন আর বলছেন নিমাই দাঁড়া রে দাঁড়া রে। তখনই বলেছিলাম সন্ন্যাসী না হই ওরে নিমা, বৈরাগী না হই ও ঘরে বসে কৃষ্ণ নাম তোমার মায়েরে রে নিমাই। আমি না হয় বুড়ি মানুষ, দুদিন পরে মরে যাব, কিন্তু এই বিষ্ণুপ্রিয়া মায়ের কি হবে রে। ওরে রাম যখন বনে গেল নিমাই সঙ্গে নিল সীতা, তুমি কেন নিমাইকে পড়াও? আমি পড়াতে চাইনি, আমি জানতাম পড়াশোনা করলেই পণ্ডিত হবে, আর পণ্ডিত হলে একদিন সন্ন্যাসী হয়ে যাবে ওর দাদার মতো। কিন্তু আজকে যে নিমাই চলে গেল, কেউ তোমরা আমাকে বাঁচাবে? দেখো রে নদীয়ার লোক, দেখো রে দাঁড়ায়ে আমার নিমাই চাঁদ সন্ন্যাসে গেল রে, দিন রাত ভাগবত পড়িস, ভাগবত পড়িয়ে পড়িয়ে
তোর এই মাকে কাঁদানোর বুদ্ধি কবে পেলি? শ্রীমত ভাগবত পড়নিমান, লোকে বলে তুমি পণ্ডিত নাকি বড়, অপরকে বুঝাইতে পারো আপন জননী, কেন ছাড়ো রে নিমাই দাঁড়া রে। এইভাবে শচীমা কাঁদছেন শুনিয়া নদিয়ার লোক কাঁদি উচ্চৈশ্বরে শোকে, যারে তারে পুছেন বারতা, একজন পথে যায় দশ জন পুছে, তায় গৌরাঙ্গ দেখেছ যেতে কোথা, সে বলে দেখেছি পথে কেহ তো নাহি কো সাথে, কাঞ্চন নগর পথে ধায় কহে বাসু ঘোষ ভাষা শচির এমন দশা, পাছে জানি মস্ত কোমরা। শচীমায়ের কান্না দেখে সকল নদিয়াবাসী এসে কাঁদতে লাগলেন, গোরা গুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধে কোথা গেলে পাব, আর গৌরাঙ্গ গুণের কোথা গেলে পাব, বলকে আর করিবে দয়া অতীত দেখিয়া, দুর্লভ হরির নামকে দিবে যাচিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোড়া বিনা শূন্য হইল সকল নদিয়া, গোড়া বিনা শূন্য হইল সকল নদিয়া, বাসুদেব ঘোষ কাঁদে গুণ সোঙরিয়া, ঝুড়ায়ে নদিয়ার লোক গোড়া না দেখিয়া। ওদিকে মহাপ্রভু কাঞ্চননগরে গেলেন, কাটোয়াকেই কাঞ্চননগর বলে, কাঞ্চননগরে এক বৃক্ষ মনোহর, সুরধুনি তীরে ছায়া শীতল সুন্দর, তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, কাঞ্চনের কান্তি যিনি দীপ্ত কলেবর, যত নগরের লোক ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে যতি। মহাপ্রভুকে এত সুন্দর দেখতে লাগছে, ভিড় করে সবাই দেখছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখ 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 কত সুন্দর ছেলেটা দেখ, কেহ বলে নাগর যে না দেশে ছিল, কেহ বলে নাগর যে না দেশে ছিল, সে দেশের পুরুষ নারী কেমনে বাঁচিল, আবার কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া, আসিয়াছে জননীর পরাণ বধিয়া, কেউ কি ছেড়ে দেয় এমন ছেলেকে, নিশ্চয় এই আপনজনকে মেরে তবে এসেছে। হেনকালে কেশব ভারতী মহামতী দেখিয়া তাহারে প্রভু করিলেন প্রণতি, বলে কৃষ্ণদাস কর গোসাই দেহ ভক্তি বর, বাসু ঘোষ কহে মুন্ডে পড়িল বাজন। ভারতী বলছেন, নিমাই এসেছো ভালো হয়েছে, কিন্তু এত অল্প বয়সে কি সন্ন্যাস হয়, তোমার সবে ২৪ বছর বয়স। গুরুদেব, যার ঈশ্বর লাভ হয় ৫ বছরই হয়, আর যার হবার নয় তার ১২০ বছরেও হবে না, সে কি নিমাই, মনে হয় ৫০ বছরে নিশ্চয়ই পাওয়া যাবে ঈশ্বর, পঞ্চাশেও হয় না, পঞ্চাশেও হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না। নিমাই তাহলে ষাটে তো হবে, ষাটে তো হয় না, ষাটে তো হয় না, ষড় রিপু বস না হলে ক্ষিতি অব তেজ মরুত বম, এই পঞ্চতত্ত্বের জ্ঞান না হলে যেমন পঞ্চাশে হবে না, তেমনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ৬টি রিপুকে বশ করতে না পারলে ৬০ও হবে না গুরুদেব, ৭০ তো হবে, ৭০ও হয় না, ৭০ও হয় না, সপ্ত গৌণ রসে মাতলে পরে হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস,
এই সাতটা গৌণ রস নিয়ে যদি কেউ মাতামাতি করে 70 বছরেও তার হবে না গুরুদেব, নিমাই আসিতে হবে না, আসিতে হয় না, আসিতে হয় না। অষ্টপাশে বাঁধা রইলে ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান, এই 8টা দড়িতে বাঁধা থাকলে 80 বছরেও ঈশ্বর লাভ হবে না, নিমাই 90 বছরে তো হবে, 90ও হয় না, 90ও হয় না। নববিধা ভক্তি না জানিলে 90ও হয় না, নববিধা ভক্তি না জানিলে 90ও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম ইতি বংশার্পিত বিষ্ণু ভক্তিশ্চন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত্যদ্ধাতন্মন্যেধি তমোত্তমম। প্রহ্লাদ বলেছিল নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনম দাস্যং সখ্যম আর আত্মনিবেদনম, এই 9 রকমের ভক্তি না পালন করলে তার 90 বছরেও হবে না গুরুদেব, নিমাই 100তে তো হবে, 100তেও হয় না, 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ যদি না করে 100 বর্ষেও লাভ হবে না গুরুদেব, নিমাই 110এ হবে না, 110ও হয় না, 110ও হয় না। 10 ইন্দ্রিয় বশ না হলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ পায়ু উপস্থ, এই 10টি ইন্দ্রিয় বশ না হলে 110 বছরেও হবে না গুরুদেব, নিমাই আয়ুর্বেদ শাস্ত্র বলছে 120 বছরই আমাদের আয়ু, তাহলে 120তে তো লাভ হবে ঈশ্বর, 120 120ও হয় না, 120ও হয় না। বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ যদি না যায় গুরুদেব 120ও হবে না, আর যার হবার তার 5 বছরই হবে। দেখো নিমাই তোমার সঙ্গে কি আমি শাস্ত্র যুক্তিতে পারি, তবে আমার ইচ্ছা ছিল তুমি সন্ন্যাস এত অল্প বয়সে না নিলেই ভালো হতো। যাগে ওই যে মধুপরামাণিক এসেছে, তুমি ওর কাছে মস্তক মুন্ডন করে নাও, তবে তোমার সন্ন্যাস হবে। জয় আনন্দের চৈতন্য মঙ্গলে বলছে এর নাম কলাধর, আবার লোচন দাসের চৈতন্য মঙ্গল বলছে এর নাম হরিদাস, আবার পদাবলী সাহিত্যে বলছেন ইনি হলেন মধুশীল। মধুশীলকে ডেকে গৌরহরি বলছেন, ওরে মধু মধুরে, ওরে মধু মধুরে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধুর সুরে মধু মাখা ডাক শুনি নাই তো, মধুর সুরে মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, আমি ডেকেছি তুই আমার মস্তক মুন্ডন করে দে, কিন্তু পয়সা দাও তবে তো মস্তক মুন্ডন, ওরে আমি সন্ন্যাসী হওয়ার জন্য ঘর ছেড়েছি পয়সা কোথায় পাবো, তবে আমি তোকে ভবনদী পার করে দেব, ওই পাট নিয়ে আমি খৌর করি না, ওরে আমি সে পাটনি নই, মাত্র 2 বার পার করি, যখন ছিলে জননী জঠরে তখন করেছিলাম পার, আর একবার পার করব যেদিন ভবলীলা সাঙ্গ করে চলে যাবি আপন পথে। ও তুমি তাহলে সেই ভবপারের কর্ণধর, যাগে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি মস্তক মুন্ডন করব, কই দেখি যখনই খুর ছুঁয়েছেন, এ কি চুল কাটছে না কেন, এত ধারালো খুর, ও আমি তোমার পায়ে হাত না দিয়ে আগেই মাথায় হাত দিয়েছি, তাই বোধহয় ভুল হলো, যেই প্রণাম করতে গেছে গৌর চরণে দেখে ধ্বজে বজ্র কুশাঙ্কুশ্চিহ্ন, মধুকেতেই বলে হে গৌর হরি ভাগবত পাঠ শুনতে গিয়ে শুনেছিলাম নারায়ণের চরণে নাকি এই চিহ্ন থাকে, সেই চিহ্ন তোমার চরণে, তবে কি তুমি আমার সেই নারায়ণ, আমায় কৃপা করো। তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি, খুর দিল সে চাচর কেশে, করিয়তি উচ্চ রাব কাঁদে যত লোক সব, নয়নের জলে দেহ ভাসে, হরি হরি কিনা হইল কাঞ্চন নগরে,
যতে কো নগরবাসী দিবসে হইল নিশি প্রবেশ হইল শোকের সাগরে। মুন্ডন করিতে কেশ হইয়া অতি প্রেমাবেশ, নাপিত কাঁদয়ে উচ্চ রায়, কি হইল বলে খুর আর নাহি চলে প্রাণ ফাটি বিদরিয়া যায়। দেখি কেশ অন্তর্ধান অন্তরে দগধে প্রাণ, কাঁদিছে নবধৌত রায় রসিকানন্দের প্রাণ সদা করে আনচান ফাটিয়া বাহির হইতে চায়। তখন মধুশীল কেঁদে বলছে প্রভু হে তোমার মস্তকে হাত দিয়েছি, এই হাত আমি আর কারো মাথায় দেব না। কহে মধুশীল আমি কি দুশীল, কি কর্ম করিনু আমি মস্তক ধরিনু পদ না সেবিনু, ওগো পাইয়া গোলক স্বামী যে পদে উদ্ভব পতিত পাবনি তাহা না পরশ হইল, মাথে দিনু হাত কেন বজ্রাঘাত, মোর পাপ মাথে নইল নাপিত ব্যবসায় আর না করিব খুর ফেলি দিব জলে, প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব রসিকানন্দ বলে, প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব রসিকানন্দ বলে। এইবার কেশব ভারতী দিলেন অরুণ বস্ত্র, আর বললেন নিমা এই না অরুণ বস্ত্র, অরুণ দুখানি ফালি ভারতী দিলেন তুলি আর দিল এডর কৌপিন মস্তকে পরশ করি পড়িলেন গৌর হরি আপনাকে মানে অতিদিন। বলে তোমরা বান্ধব সব এই আশীর্বাদ কর, নিজ কর দিয়া মোর মাথে আমি করিলাম সন্ন্যাস, নহে যেন উপহাস ব্রজে যেন পাই ব্রজনাথ। কিন্তু নিমাই কোন মন্ত্রে আমি তোমায় সন্ন্যাস দেব? গুরুদেব আমি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি দেখুন তো, এটাই কি না? যেই না কেশব ভারতীর কর্ণকুহরে বললেন গৌর হরি, চমকে উঠলেন ভারতী, এ কি নিমাই, এই তো সন্ন্যাসের মন্ত্র, তুমি পেলে কি করে? এসো এসো তোমার কানে আমি বলে দিই। যখনই আবার গৌর হরির কানে বলে দিয়েছেন বলছেন নিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু নাই আমি গুরু, তুমি হলে জগত গুরু কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগত গুরু তবুও যখন গুরু পদে আমায় বরণ করেছো আমি তোমায় কিছু কথা বলবো নিমাই। সন্ন্যাসী হতে গেলে ত্রিদণ্ড ধারণ করতে হয়, এই নাও তিনটে লাঠি, শুধু লাঠি এগুলো নয়, এই দণ্ড ধারণ করো আর বলো, বিষ্ণু হস্তে যথা চক্রং শূলং শিব করে তথা ইন্দ্র হস্তে যথা বজ্রং তথা দণ্ডং ভবাদ্যমে, শোনো মৌনা নিহা নিলায়াম দণ্ডা বাগদেহ চেতসা না হেতে যস্য সন্ত্যঙ্গ বিনুভীর্ণ জ্যোতির্ভবেত। মৌন অবলম্বন করে মুখকে শাস্তি দিতে হয়, অনাসক্তি অবলম্বন করে দেহকে নিয়ন্ত্রণ করতে হয়, আর প্রাণায়ামের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হয়, তবে হয় ত্রিদণ্ড সন্ন্যাস। শোন দৃষ্টিপূতং নেষেত পাদং বস্ত্রপূতং পিবেজ্জলম সত্যপূতাং বদেত বাচং মনঃপূতং সমাচরিত, জল যখন খাবে কাপড়ে ছেঁকে খাবে, দেখে পা ফেলবে রাস্তায় আর মনের মতো কাজ করবে, সত্য কথা বলবে, এই হলো সন্ন্যাস। আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আজ হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শোনানিমাই যত জগতেরে তুমি কৃষ্ণ বলাইয়া করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া, এতে গো তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোক তোমা হইতে যাতে হইল ধন্য, এই নাম সন্ন্যাস নিলাম তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, যাও ভিক্ষা করে। তখন মহাপ্রভু চললেন ভিক্ষায়, ভিক্ষা এনে মহাপ্রভু গুরুদেবের চরণে দিলেন। কেশব ভারতী বললেন নিমাই তুমিও তো আমার গুরু, এই নাও আমার দেহ মন প্রাণ তোমাকে দিলাম ভিক্ষা, এই আমার সন্ন্যাস দেওয়া হল। তাই আজকে গুরু শিষ্য দোহাকার হইল মিলন, শিষ্য দোহাকার হইল মিলন, প্রেমানন্দে হরি বলো যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলো যত ভক্তগণ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।